नाज़रीन आदाब, मैं रफत नसीम और आप देख रहे हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय सिटी स्टाइल एंड को स्पॉन्सर्ड एसके इन्फोकॉम। खबर आसनसोल हिंदी स्पॉन्सर्ड बाय एसके इन्फोकॉम। कोहिनूर अपार्टमेंट। आइए बढ़ते हैं आज की अहम तरीन खबरों की जानिब। पूरा आसनसोल सनतोजार सोमवार को हर हर महादेव के नारों से गूंज उठा। महाशिवरात्रि आसनसोल में धूमधाम से मनाया गया। तमाम शिव मंदिरों में भक्तों की भीड़ देखी गई। इनका नाम लिखिए ग्रेडी से। তো এই দুটো গান পড়লে আমার মনে হয় প্রত্যেক বছর আমি নিজেও এই শিবরাত্রি উপোষটা করি। এখনো আমি শিবরাত্রি উপোষটা করে আছি। নর্মালি আমাদের শুটিং এর টাইমে কি হয়, আমরা সকাল থেকে উপোষটা করে থাকি ঠাকুরের কাছে, যেতে আমরা খুব লেটে যাই সময় পাই না বলে। কিন্তু এই বছর আমি নিজে উপোষটা করে আমি আপনাদের মন্দিরে উতুরিয়া মন্দিরে এসে আমি পুজোটা দিচ্ছি। তো এটা আমার জন্য নিজের জন্য খুব বড় ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ অনুপ দা, থ্যাংক ইউ সো মাচ রবিদা, স্পেশালি অনুপ দাকে, কি ওনার জন্যই আজকে এই স্টেজে আমি আসতে পেরেছি, এই মন্দিরে আমি পুজো দিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা সবাইকে বলি, আমি তিনবার একটা কথা বলবো, তো আপনারা আমার সাথে বলবো। সবার কাছে খুব স্পেশাল, মানে আমি নিজে ছোটবেলা থেকে যখন খুব ছোট ছিলাম তখন মায়ের সঙ্গে যেতাম, আমি সত্যি অতটা বুঝতাম না। আমি জানি যে শিব ঠাকুর, তো তাকে প্রণাম করতে হয়, কিন্তু তার কি মানে সেটা আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন বুঝতে পারি। এবং দেখেছি সবাই যায়, এবং মাকে দেখতাম, মা পুরো উপোস করে থাকতো। ছোটবেলায় তো উপোস করতাম না, মা করতেও দিত না। আস্তে আস্তে বুঝতে পারি শিব মানে শিবরাত্রির কি মানে, এই পুজোটা কতটা স্পেশাল একটা মেয়ের কাছে। সেটা যত সময় পেরিয়েছে, যত বড় হয়েছি তত বুঝতে পেরেছি, এবং ততই নিষ্ঠার সঙ্গে এই পুজোটা এবং উপোষটা করার চেষ্টা করেছি। আমরা সবাই বলি যে খুব ভালো, মানে মেয়েদের ক্ষেত্রে, মানে যাদের বিয়ে হয়নি, মানে আমার মতন এবং এখানে অনেকে আছে যাদের বিয়ে হয়নি,
তাদের জন্য হচ্ছে খুব ভালো বর পাওয়া যাবে শিবরাত্রি পূজাটা। কিন্তু এটা কিন্তু সবসময় ঠাকুমা মা জেঠিমা এরা সবাই বলে যে খুব ভালো বর পাবি শিবরাত্রি পুজো কিন্তু কর, শিবরাত্রি উপোস করছিস না তো খেয়ে নিচ্ছিস তো দেখবি কিরকম হয়, খুব রাগি বর পাওয়া যাবে। তো এগুলো আমরা ছোট্টবেলা থেকে মজার ভাবে শুনে এসেছি, কিন্তু মন থেকে আমরা সত্যি আমাদের মানে মেয়েদের ক্ষেত্রে বলবো যে যাই হোক না কেন আমরা আমাদের লাইফে যাকে বাঁচবো যার সঙ্গে জীবনটা এগিয়ে নিয়ে যাব তার সঙ্গে কিন্তু এই পুজোটা এই শিবরাত্রি পুজো প্রচণ্ডভাবে জড়িয়ে আছে। তো এখানে আমি সবাইকে জানি যে সবাই উপোস করেছিলেন, তাই তো? হ্যাঁ সবাই উপোস করেছিলেন এবং এখানে শিবরাত্রি পুজো দিয়ে তারপরে আমরা সেই উপোসটা ভাঙি, আমিও তাই করেছি এখানে পুজো দিয়ে এরপরে। এবং আজকের দিনে আমরা কোনো আমিষ বা কোনো কিছু খাই না। প্লাস আমি সবার আগে বলবো যে এইবারের পুজোটা মানে এইবারের শিবরাত্রিটা সত্যি স্পেশাল হয় না, আমরা কলকাতা থেকে এখানে এসেছি প্লাস কাজের মধ্যে থাকি, আপনারা সবাই আমাকে সাত ভাই চম্পায় দেখেন পারুল হিসেবে দেখেছেন এতদিন, তো সেখানে बाराबंकी के नोनी मोड़ से मरकजी वजीर बाबुल सुप्रियो की क्यादत में निकाली गई बाइक रैली को लेकर पूरे जिला के साथ साथ शहर आसनसोल में भी मचा हंगामा। इल्जाम है कि रैली के दौरान पुलिस ने मारपीट कर बाइक की चाबी छीन ली, जिससे गुस्साए बीजेपी कारकुनों ने पुलिस पर हमला कर दिया। इसके बाद पुलिस ने लाठीचार्ज की और जिले भर में दर्जनों बीजेपी के कारकुनान गिरफ्तार किए गए। সমস্ত রুট এবং থানাকে খবর দেওয়া হয়েছিল, কোনো মাইকের কোনো ব্যবহার হয়নি, আপনারা নিজেরা জানেন কোথাও কোনো মাইকের ব্যবহার নেই এবং কোথাও কোনো মঞ্চ তৈরি হয়নি, এরকম কোথাও কোনো প্ল্যান ছিল না যে সমস্ত বাইক এক জায়গায় জড়ো হবে আর সেখানে মঞ্চ করে সভা হবে মাইক লাগিয়ে, কোথাও কোনো নিয়ম ভাঙা হয়নি। সেখানে যদি পুলিশ মনে করে যে সন্ত্রাস করবে তাহলে এতে নিজেদেরকে আরও বেশি এক্সপোজ করছে এবং মানুষের যে রাগ আপনারা দেখছেন, আমাদের সঙ্গে তো ছিলেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ নিচে থেকে দাঁড়িয়ে দোকান থেকে ছাদ থেকে সব জায়গা থেকে তারা হাত নেড়ে হাসি মুখে যেভাবে অভিবাদন জানিয়েছে তাতে আমার মনে হয় পুরো পরিষ্কার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায় যে মানুষ বিজেপির সাথে আছে। আর এই পুলিশ সম্বন্ধে আমি কী বলবো বলুন, এরা করবে এটা আমরা জানতাম এবং আপনারা দেখবেন পরে দেখুন আমি বলে গেছি যে বিনা প্ররোচনায় ওরা এমন একটা অবস্থা সৃষ্টি করার চেষ্টা করবে যেখানে নিজেরাই গণ্ডগোল পাকাবে তারপরে বলবে বিজেপি গণ্ডগোল করেছে। এই তো আমরা ঘুরে চলে এলাম, মাঝখানে অনেক সেন্সিটিভ জায়গা ছিল, সংখ্যালঘু এলাকা ছিল, কোথাও কিচ্ছু হয়নি, সুন্দর করে ঘুরে আমরা চলে এলাম। এক জায়গায় তৃণমূলের অফিস ছিল, তারা এসে যদি ওখানে আমাদের ছেলেরা খালি হর্ন বাজাচ্ছিলেন মানে কিছু করেনি, তারা যদি এসে আক্রমণ করে তাহলে আমাদের ছেলেরা নিশ্চয়ই ছেড়ে দেবে, সেটা কী হয়েছে আমি খবর নেব। পুলিশের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটেছে, পুলিশকে ছেড়ে দেয়নি। Yeah.
সারা দেশে দেখুন বাইক র্যালি হয়েছে, কোথাও কোনো গণ্ডগোল হয়নি। একমাত্র পশ্চিমবঙ্গে ওভার অ্যাক্টিভ আমাদের তৃণমূলের কাডারের মতো আচরণ করা পুলিশ, আমরা আগে থেকেই এটা সাসপেক্ট করেছিলাম, বিভিন্ন জায়গায় আমাদের ছেলেদের ওপর লাঠিচার্জ করেছে। আমি বলবো যে অভিষেক ব্যানার্জি, মলয় ঘটক, মমতা ব্যানার্জির এদের বাইক র্যালি হলে কি পুলিশ এভাবে লাঠি চালাতো? এভাবে লাঠি চালাতো? বাইক র্যালি থানায় নোটিশ দেওয়ার পরেও তারা এইভাবে আটকানোর চেষ্টা করতো। নির্লজ্জ বেহায়া আচরণ করছে সরকার, এবং এরা বুঝতে পারছে না যে পাওয়ার মানে কি বলবো, পাওয়ার অ্যাবসলিউট জিনিস নয়। এরা যে পাওয়ার পেয়ে অ্যাবসলিউটলি করাপ্টেড হয়েছে, অ্যাবসলিউটলি এদের মানে কি বলবো, মানসিকতা যে নিকৃষ্টতম পর্যায়ে এসে নেবেছে, আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় প্রমাণ। এবং সিনিয়র নেতাদেরকে রাত্রিরে মানে অ্যাজ ইফ টেরারিস্টের ধরা হচ্ছে, সেভাবে দরজা ভেঙে পাঁচিল টিঙে টপকে গিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি এর তীব্র বিরোধিতা করছি এবং এই ধরনের ধিক্কার জানাচ্ছি এই ধরনের ব্যাপারের জন্য। যারা মানে নিজেদের আইপিএস ব্যাজের কথা ভুলে গিয়ে, নিজেদের উর্দির মর্যাদা ভুলে গিয়ে যারা নির্লজ্জ পলিটিক্স করেন, যারা পলিটিক্যাল কাডারের মতো চামচাগিরি করেন, তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। কী শিক্ষা দেওয়া হয়, কী ওষুধ দেওয়া হয়, সেটা দেখুন, আপনাদের সামনেই সব প্রকাশ হবে। নাজরীন, ওয়াক্ত চলা হ্যায় মুখতসর সে ওয়াকফে কা। এক তো ঠান্ড, উপর সে শাদী বিবাহ কা মৌসম। করনি হ্যায় ঢের সারি খরিদারি, বাট কাহাঁ। ওয়েসে তো বাজার মে ঢের সারে কপড়ো কি দোকান হ্যায়, কিন্তু সিটি স্টাইল কি বাত হি কুছ নিরালি হ্যায়। হ্যাঁ জি, পুরে শহর কা স্টাইল, সিটি স্টাইল। আব আসানসোল মে ভি আকর্ষক উপহারো কি বাহার কে সাথ অফারো কি ভরমার। মাত্র 130 রুপে মে লেডিস কুর্তি, 400 রুপে মে সালোয়ার স্যুট, 600 রুপে মে জিন্স খরিদে ইয়া 250 রুপে মে টি শার্ট, ও ভি এক কে সাথ এক বিলকুল ফ্রি। বয় জিন্স 400 রুপে মে, গার্লস টপ 150 রুপে, সাথ মে হে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। ইতনা হি নাহি, विंटर कलेक्शन पर पाए 30% तक की आकर्षक छूट, और 300 रुपए की खरीदारी के ऊपर आपको मिलेंगे लकी कूपन, जिसमें लकी ड्रॉ के माध्यम से आप जीत सकते हैं आकर्षक उपहार। सिटी स्टाइल, ट्रैफिक मोड, जीटी रोड, आसनसोल। वीवो, ओप्पो, जियोनी, सैमसंग, नोकिया, एप्पल जैसे ब्रांडेड नॉन ब्रांडेड एंड्रॉइड मोबाइल या आईफोन लेनी है तो आज ही आए एसके इंफोकॉम में। एसके इंफोकॉम, नाम सबसे ज्यादा, दाम सबसे कम, साथ ही है फाइनेंस फैसिलिटी। इसके अलावा यहाँ पुराने फोन एक्सचेंज कर नए फोन खरीदे बिल्कुल वाजिब दरों पर। ध्यान रहे, हमारे यहाँ सर्विस की फैसिलिटी भी उपलब्ध है। तो इतनी सारी सुविधा जब एक ही इंफोकॉम में हो तो कहीं और क्यों जाना। आज ही आना एसके इंफोकॉम, सरकारी मान्यता प्राप्त विश्वसनीय प्रतिष्ठान। एसके इंफोकॉम, अ कंप्लीट मोबाइल शोरूम, एमसी रोड, इतवारी मोड़, रानीगंज। खुशहाल भविष्य के लिए स्वस्थ आंखें बेहद जरूरी है, तभी तो नयन आई हॉस्पिटल आंखों से संबंधित सभी बीमारियों का सफलतापूर्वक इलाज करती आ रही है। फिगो स्पेशलिस्ट डॉक्टर प्रवीण कुमार रॉय, आशीष कुमार बसु, डॉक्टर अनिल किशोर नाग की देखरेख में अत्याधुनिक मशीनों द्वारा आपकी आंखों का सफल इलाज किया जाता है। हमारे यहाँ कंप्यूटर द्वारा आंखों की जांच, मोतियाबिंद ऑपरेशन, माइक्रो सर्जरी, फिंको ऑपरेशन, आंखों के ऊपर झिल्ली का इलाज, नेत्र नाली ऑपरेशन, आंखों का ई स्कैन और बी स्कैन किया जाता है। इसके अलावा चश्मा, कॉन्टैक्ट लेंस भी पाए जाते हैं। तो आंखों से संबंधित कोई भी बीमारी हो अवश्य आए नयन आईस हॉस्पिटल, जी टी रोड, सी टी टावर, मनोज सिन्हा के निकट, कुमारपुर, आसनसोल। Fashion Plaza, Fashion Plaza, biggest imitation jewelry and fashion makeup shop in Asansol. Fashion Plaza, Asansol Galaxy Mall में खवातीन और नई नवेली दुल्हन की जेबाइश और आराइश के सामान का वाहिद मरकज, किफायती और बेश कीमती मसनुआत का संगम, जहां चूड़ियां, नेकलेस, इयररिंग, घड़ी, पर्स, बैग, चश्मा, परफ्यूम के साथ साथ दिगर इमिटेशन और कॉस्मेटिक ज्वेलरी दस्तयाब हैं। तो देर किस बात की, आज ही आइए फैशन प्लाजा, थर्ड फ्लोर, गैलेक्सी मॉल। आसनसोल
म्युनिसिपल कॉर्पोरेशन के 2 नंबर वार्ड में मुतैद तरक्याती कामों का इफ्तिताह किया मेयर जितेंद्र तिवारी ने। तकरीबन 37 लाख की लागत से पीसीसी रोड, कूड़ादान, कॉमन टॉयलेट समेत कई तरक्याती काम हुए हैं। संगे बुनियाद से पहले एक मंदिर में गए, वहां कीर्तन में शरीक हुए। মাধ্যমিক উন্নয়ন প্রকল্পের কাজ আপনার সূর্যনগরে গোপালনগর আজ আপনাদের বোকাতে কাজ শুরু হতে চলেছে। এবং আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাবনা ছিল, যে কারণে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দেওয়া হয়েছে, যে আগে পূর্ব বাংলা ছিল বলে এটা নাম পশ্চিমবঙ্গ দেওয়া হয়েছে। এবং মূলত পূর্ব বাংলা থেকে যারা এখানে এসেছিলেন তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় রিফিউজিকরণই গড়ে তোলা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ নতুন দেশ, বাংলাদেশের নতুন একটা দেশ হয়ে যাওয়ার পর আর এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হিসাবে রাখার কোনো যৌক্তিকতা আর আমরা দেখতে পাই। তাই এই যে পূর্ব বাংলার সঙ্গে পশ্চিম বাংলার যে ফারাক সেটা মিটিয়ে করার জন্য এবং সবাই আমরা এক এই ভাবনা থেকে রাজ্য মন্ত্রিসভা সর্বসম্মতক্রমে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বাংলা করার একটা প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিল। কিন্তু দুঃখের সহিত জানাই যে কোনো কারণে হোক না কেন, রাজনৈতিক কারণ হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, সেটা বারবার রিমাইন্ডার পাঠানো সত্ত্বেও কেন্দ্রীয় সরকার, কেন্দ্রে যারা আছে তারা এটাতে সম্মতি দেয়নি এবং তারা বলছে যে না, এটা এই রাজ্যের নাম বাংলা করা যাবে। বাংলা যদি এই রাজ্যের নাম বাংলা করা যেত তাহলে এই যে আবেগ, এই যে পূর্ব বাংলা থেকে যারা এসেছিলেন তাদের যে আবেগ, যারা বিভিন্ন রিফিউজিকরণে যারা থাকে তাদের যে আবেগ, সে আবেগকে হয়তো আরো বেশি আমরা মর্যাদা দিতে পারতাম। যাই হোক, আগামী দিনে হয়তো আমাদের এই স্বপ্ন পূরণ হবে এবং আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আপনারা এই কাজ করার সুযোগ আমাদেরকে করবেন। আসানসোলের মানুষ 106টা যে ওয়ার্ড আছে, 106টা ওয়ার্ডকে নিয়ে আসানসোল ভরে নিল। এই সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি আমাদেরকে এই কাজ করার সুযোগ না দিতে তাহলে এই কাজগুলো কিন্তু আমরা করতে পারতাম না। তাই কৃতজ্ঞতা যদি জানাতে হয় তাহলে এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে যে আপনারা আমাদেরকে এই সুযোগ করলে যাতে আমরা এই কাজগুলো করে দিতে পারছি। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের বাড়ির জনপ্রিয় কাউন্সিলর তাপস থাকে, যেহেতু তিনি জামুরিয়া মিউনিসিপালিটির প্রাক্তন চেয়ারম্যানের ক্ষেত্রে ওনার যে মিউনিসিপালিটি চালানোর যে অভিজ্ঞতা সেটাকে বিভিন্ন সময় আমরা কাজে লাগিয়েছি এবং যখন যখন সুপরামর্শ চেয়েছি উনি অন্যান্য জায়গায় রাজনৈতিক খারাপ হলেও বা বিভিন্ন অন্য দর্শনে বিশ্বাস করলেও আসানসোলের উন্নয়নের প্রশ্নে কিন্তু তিনি বারবার আমাদেরকে সুপরামর্শ দিয়েছেন এবং তার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আলটিমেটলি আমরা টিম ওয়ার্ক হিসেবে আসানসোল কর্পোরেশন একটা টিম ওয়ার্ক হিসেবে আমরা কাজ করছি। এই টিমের মধ্যে একদিকে যেরকম শুভ উদ্বোধন ব্যবস্থা করবেন, তারপরে শুনলেন একসঙ্গে প্রোগ্রাম নিই, কখনো দেশের স্বার্থেও আমরা প্রোগ্রাম নিই। আমাদের সাম্প্রতিক সময়ে যেটা সবাইকে এক জায়গায় থাকা প্রয়োজন সেটা হলো সাম্প্রতিক সময়ে আপনারা সবাই জানেন যে আমাদের দেশ প্রায় বিপন্ন, নিরাপত্তার ক্ষেত্রে আজকে শুধুমাত্র জওয়ানরা না দেশের মানুষ
আমরা জানি যে জওয়ানরা যখন আপনার বর্ডারে পাহারা দেয় এবং সেটা জানি বলেই আমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমাই, এটা মনে রাখবেন, আমাদের দেশকে আক্রমণ করতে পারবে, কিন্তু তাও হচ্ছে, কেন হচ্ছে না হচ্ছে সে বিষয়ে আজকে এই মঞ্চ নয়। কিন্তু কথা হচ্ছে যে আমরা কিন্তু সবাইকে শুধু উন্নয়নের ক্ষেত্রে নয়, দেশের ক্ষেত্রেও আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক জায়গায় আমাদের দাঁড়াতে হবে। উন্নয়ন আপনি শুনলেন গোটা পশ্চিমবাংলায় আজকে সমস্ত রিফিউজি কলোনিগুলি আজকে যাতে এখানে মানুষের যে সমস্যা আপনারা অনেকে ইতিহাস জানেন, আপনারা পূর্ববঙ্গের মানুষ যখন এখানে আসেন পশ্চিমবাংলায় তখন সেখানে যে উদ্বাস্তু কলোনিগুলো গড়ে উঠেছিল সেই কলোনির ইতিহাস হচ্ছে একটা লড়াইয়ের ইতিহাস। যে জায়গাগুলিতে বসা হতো সেই জায়গাগুলি তৎকালীন জমিদাররা আপনার কখনো আসাম থেকে হাঁপিয়ে নিয়ে উদ্ধার করেছে, কখনো বুলডোজার নিয়ে কলোনি আপনার শেষ করে দিয়েছে যে জমিটা আমাদের এখানে কাউকে বুঝতে দেবো না, এরকম ঘটনা পশ্চিমবাংলার ইতিহাস আছে। উদ্বাস্ত কলোনির সঙ্গে বয়স্ক মানুষ যারা আছেন তারা জানেন, কিন্তু এই উদ্বাস্তু কলোনি তার নিজের কোমরের জোরে আজকে সরকারের কাছ থেকে আজকে আদায় করে নিয়েছে যে আমরা যখন এখানে শরণার্থী অতএব এখানে আমাদেরকে থাকার জায়গা দিতে হবে। পরবর্তীকালে এটাই আবার আমাদের রাজ্য সরকারের, সে আগের রাজ্য সরকার হোক কি কংগ্রেসী সরকার হোক কি আজকের সরকার হোক, সেই সরকারের কাছে একটা চাপও তৈরি হয়েছে। এই যে লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে সেখানে একটা চাপও তৈরি হয়েছে, কিন্তু তবুও খবর আসানসোল হিন্দি স্পন্সর্ড বাই এসকে ইনফোকম কোহিনূর অ্যাপার্টমেন্ট। নাজরীন আজ কি খবরে বস ইহি তক, কল ফির হোগি আপসে মুলাকাত, তব তক কে লিয়ে হামে দিজিয়ে ইজাজত, আল্লাহ হাফেজ।